চল্লিশতম বিসিএস উত্তীর্ণ কিন্তু ক্যাডার পাননি, এমন 8,000 মেধাবী চাকরির জন্য আন্দোলন করছেন। আরেকদিকে পিএসসির কাছে মেধাবী কর্মকর্তা চেয়েও পাচ্ছে না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো। চাকরি প্রার্থীদের অভিযোগ, পিএসসির ভুল নীতির কারণে তারা চাকরি পাচ্ছে না। নির্বাচন কমিশন সচিবালয়ের থানা ও উপজেলা কর্মকর্তার 94টি শূন্যপদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্মকমিশনকে গত 13 অক্টোবর চিঠি পাঠায় নির্বাচন কমিশন। তারপর এক মাস পেরিয়ে গেলেও পদ পূরণের কোনো কার্যক্রম শুরু হয়নি। এটা অফিসিয়ালি বলে নেই, আনঅফিসিয়ালি পিএসসির মেম্বার একজন, তিনি আমাকে কয়েকদিন আগে দেখা হয়েছিল, বললো যে আমরা এটা কাজ করতেছি, একটু চাপের মধ্যে আছি, অন্য কাজে ব্যস্ততা আছে, আমরা এটা সহসাই করে দিয়ে দিব। আবার প্রথম শ্রেণীর নন ক্যাডারে 156টি শূন্যপদ পূরণে গত আগস্টে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চিঠি পাঠায় পিএসসিকে, কিন্তু দুই মাসেও সে নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি পিএসসি। ফলে গত 2 নভেম্বর পুরো প্রক্রিয়া বাতিল করে দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 40তম বিসিএস উত্তীর্ণ নন ক্যাডাররা প্রতিদিনই পিএসসির সামনে আন্দোলন করছে। কেন? পিএসসি বলছে যে তারিখে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেদিন যতগুলো ক্যাডার ও নন ক্যাডার পদ শূন্য থাকবে সেসব পদেই নিয়োগের সুপারিশ করা হবে। চাকরি প্রার্থীদের অভিযোগ, 40তম বিসিএস এর ফল প্রকাশের আগের দিন অর্থাৎ গত 29শে মার্চ 38তম বিসিএস উত্তীর্ণ 337 জন সহ মোট 3,302 জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এই হিসাব মতে 2018 সালে 40তম বিসিএস এর বিজ্ঞাপন প্রকাশকালে যেসব পদ শূন্য ছিল তার সবগুলোই পূরণ করেছে পিএসসি। এতে 40তম বিসিএস উত্তীর্ণ 8,000-এরও বেশি নন ক্যাডারের সরকারি চাকরি পাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে, তাই চাকরির দাবিতে আন্দোলনে নেমেছে তারা। বিসিএস এর ইতিহাসে এত দীর্ঘ একটি বিসিএস এবং এত সংখ্যক বেশি সংখ্যক নন ক্যাডার আর কখনো রাখা হয় নাই। বর্তমান যে কর্মকমিশনের চেয়ারম্যান, সেই ছাড়ি আমাদের 18 সালের পদগুলোর অধিকাংশই 37 এবং 38তমকে নিয়োগ দিয়ে দিচ্ছেন। 40-এর জন্য যে পদগুলো এসেছে, যে 5,700 প্লাস, সেই পদগুলো আমাদের দেওয়া হোক, কারণ আমাদের যে পদগুলো এসেছে এটা আগের নিয়মে এসেছে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় এসেছে। কখনো চোখে মুখে কালো কাপড় বেঁধে পিএসসির সামনে স্লোগানে স্লোগানে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরছেন, কখনো মুখোশে মুখ আড়াল করে আন্দোলন করছেন তারা। সত্যকে আড়াল করে উনি যে আমাদেরকে বঞ্চিত করছেন তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে মুখোশ পরে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। 2018 সালে শুরু হয় 40তম বিসিএস পরীক্ষার প্রক্রিয়া, যা শেষ হতে লেগেছে 4 বছরেরও বেশি। সে সময় যে মেয়ে একা একা পরীক্ষায় বসেছিল, আজ সে স্বামী সন্তান নিয়ে চাকরির দাবিতে পিএসসির সামনে আন্দোলনে বসেছে। আমি চাকরির জন্য দীর্ঘ 7 বছর চেষ্টা করেছি, তো এখন আমি যদি খালি হাতে ফিরে যাই আমার সন্তানকে আমি কি বলবো? পিএসসি ও নিয়োগ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন শরীফুল হাসান। তিনি জানান, বিশেষ উত্তীর্ণদের মধ্যে থেকে নিয়োগ না দিয়ে নন ক্যাডার পদে আলাদা করে পরীক্ষা নেওয়া হলে দুর্নীতির সুযোগ ফিরে আসবে। এখনো মন্ত্রণালয়গুলো আসলে চায় যে না তার হাতে নিয়োগটা থাকবে, সে পিএসসি চাহিদা হয়তো দিবে, কিন্তু প্রশ্নপত্র ধরেন তার একটা রিকমেন্ডেশন থাকবে, ভাইভাতে তার লোকজন থাকবে, এবং তাতে হয় কি এক ধরনের অনিয়ম দুর্নীতির স্বজন প্রীতির সুযোগ থাকে। এখন সেটা যদি এক পরীক্ষা দিয়ে করে তাহলে সেইটার সুযোগটা কিন্তু দূর হয়ে যায়। কাজেই আমি মনে করি এই কারণে অনেকেই হয়তো চায় নিয়োগ পরীক্ষা হোক, একটা বাণিজ্য হোক, এরকম চাওয়া থাকতে পারে, কিন্তু আমি মনে করি যদি একটা বিসিএসের প্রথমে দেওয়া যায় যে সুফলটা তৈরি হয়েছে, আমাদের এমনভাবে আইন কানুন বিধিগুলো করা উচিত বা বিধি সংশোধন করা উচিত বা আপনার প্রক্রিয়া করা উচিত। উত্তীর্ণদের নিয়োগ জটিলতা কাটাতে পিএসসির ভাবনা জানতে মাছরাঙ্গা টেলিভিশন যায় চেয়ারম্যানের সাথে কথা বলতে, কিন্তু তিনি কথা বলতে রাজি হননি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।